সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ আট দফা দাবিতে আজও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকালে প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা, পরে ক্যাম্পাসে মিছিল করেন তারা। এ সময় প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ আট দফা দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রছাত্রীরা। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রদলের টানানো দুইটি ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কিছু বহিরাগত যোগ দেয় বলেও অভিযোগ ওঠে। এতে প্রক্টর সহ ১০ জন আহত হন। এরপর থেকে এই ক্যাম্পাসে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। তো আমাদের দাবি একটা ফুলফিল করেনি, সেই জন্য আমরা আবার এই প্রস্থান মানে এই জায়গায় অব্যাহতি রাখছি, যে আন্দোলনটা আমাদের কোনো দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব, আমরা আন্দোলন চালিয়ে যাব, আমরা ক্লাসও বসবো না, কোনো পরীক্ষাতেও বসবো না। যে প্রক্টর কোন ছাত্র একটা শিক্ষকের উপর নিরাপত্তা দিতে পারে না, সে কেমন প্রক্টর? আমরা সবাই তার পদত্যাগ চাই। আমরা সবগুলো দাবি প্রক্রিয়াগত অবস্থায় মেনে নেওয়ার আশ্বাস দিয়েছি। ওরা আমাদেরকে আলোচনা মেনে নিয়ে যায়, পরে এসে আবার ওরা আজকে তালা মেরে দিয়েছে।